আকাশ থেকে পড়া বোমার আঘাতে মৃত্যু ভয় তাড়িয়ে বেড়াচ্ছে অবরুদ্ধ গাজার বাসিন্দাদের। গেল কয়েকদিনে 363 বর্গ কিলোমিটার এলাকার অঞ্চলটিতে 6,000-এর বেশি বোমা ফেলেছে ইসরায়েল। নির্বিচার বোমা বর্ষণে ধসে পড়েছে একের পর এক আবাসিক ভবন, পুড়ে ছাই হচ্ছে বিভিন্ন স্থাপনা, প্রাণ হারাচ্ছেন নারী পুরুষ শিশুসহ সব বয়সী মানুষ। এমন এক বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি গাজার 22 লাখ মানুষ। বিদ্যুৎহীন গাজার রাতগুলো আরো অন্ধকার হয়ে উঠেছে। ঘরবাড়ি রাস্তাঘাট কোথাও জ্বলছে না বাতি, ভেসে আসছে বোমার শব্দ, রাতের আকাশে বিস্ফোরণের আলো। হামলা অব্যাহত থাকায় অঞ্চলটির মানবিক পরিস্থিতি ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে, এমন উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের খাদ্য কর্মসূচি WFP। যদিও হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তি না দেয়া পর্যন্ত গাজায় জ্বালানি, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রাখা হবে বলে সাফ জানিয়েছে তেল আবিব। হামাসের আকস্মিক হামলার পর প্রথমবার প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। হামাসের অনুপ্রবেশ এবং বিধ্বংসী হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে হালেভি জানিয়েছেন শিগগিরই হামাসের শীর্ষ নেতাদের ইসরায়েলে হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। এদিকে যে কোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার ইসরায়েল সফরকালে তিনি আরো বলেন, যারাই শান্তি ও ন্যায় বিচার চান তাদের অবশ্যই হামাসের সন্ত্রাসবাদের প্রতি নিন্দা জানাতে হবে। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দেওয়ারও প্রতিশ্রুতি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলকে সহায়তায় ভূমধ্যসাগরে যুদ্ধবিমান ও রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এই তথ্য জানানো হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC বলছে ইসরায়েলে একটি নজরদারি বিমান আর 2টি রয়্যাল জাহাজ পাঠানো হবে। জাহাজ 2টি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে পাঠানো হবে বলেও নিশ্চিত করা হয়েছে। নজরদারি বিমান ও জাহাজ ছাড়াও মানবিক সহায়তার জন্য আগামী সপ্তাহে রয়্যাল নেভি টাস্ক গ্রুপ পাঠানোর কথাও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।